সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই শিশু কিশোরদের পাশাপাশি নানা বয়সী পাঠকের পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। আমরা সরাসরি চলে যাব তার কাছে। ফারজানা, করোনার কারণে 15 দিন পর শুরু হওয়া বইমেলার 11তম দিন আজ, সেই সাথে আজ সাপ্তাহিক ছুটির দিন এবং আজ বইমেলার প্রথম শিশু প্রহর। এবং আমরা সকাল থেকেই দেখেছি কিন্তু বইমেলা বেশ জমে উঠতে শুরু করেছে। তো প্রকাশক এবং লেখকরা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি আরও বাড়বে। দুপুরের আগে থেকেই আমরা দেখেছি মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড়, কারণ গত শুক্রবারও দেখেছি পাঠকের উপস্থিতি বেশি ছিল এবং দিন যত যাচ্ছে মেলায় কিন্তু পাঠকের উপস্থিতি ততই বাড়ছে। আর ছুটির দিন হওয়ায় অনেকেই ঘুরতেও আসছেন মেলায়, কেউ আবার প্রিয়জনকে বই উপহার দিচ্ছেন। বাঙালির এই প্রাণের মেলায় পাঠকদের উপস্থিতি বাড়ছে। নগরবাসী দীর্ঘদিন ঘরবন্দী অবস্থা থেকে বের হয়ে এরকম একটি আয়োজনে আসতে পেরে অনেক খুশি। আজ বেলা 11টায় মেলার মেইন গেট খুলে দেওয়া হয় এবং স্টলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা পাঠকরা তাদের পছন্দের বইগুলো খুঁজছেন। প্রাণের এই মেলায় আজ ছুটির দিনে পরিবারের সাথে আসতে পেরেও তারা অনেক খুশি। সকাল থেকে আমরা দেখেছি শিশু কিশোররা তাদের অভিভাবকদের হাত ধরে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছেন এবং সকাল থেকে কিন্তু মেলা প্রাঙ্গণ আজ শিশুদের কোলাহলে মুখরিত ছিল। বেলা 11:30টার পর যখন শিশু প্রহর উদ্বোধন করা হয়, এরপরে হালুম, ইকরি, সিসিমপুরের এই আয়োজনে শিশুদেরকে আমরা দেখেছি বেশ উচ্ছ্বসিত তারা, এবং তারা তাদের আসার কথা প্রকাশ করেছেন। আমার সাথে তাদের যে অভিভাবক ছিলেন তারা বলছেন যে আসলে এই দীর্ঘ 2 বছর ঘরবন্দী অবস্থায় থাকার পর এরকম একটি আয়োজনে আসতে পেরে তারা এবং তাদের বাচ্চারা আসলে খুবই উচ্ছ্বসিত। এবং লেখক এবং আয়োজকরা বলছেন যে এই মেলার মাধ্যমে বাঙালির যে সাহিত্য সংস্কৃতি তা প্রকাশ পাবে এবং তারা আশা করছেন যে আজ ছুটির দিন হওয়ায় মেলায় ভিড় আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।